পটল দিয়ে তো আমরা অনেক ধরনের রান্নাই করে থাকি, কিন্তু কখনো কি পটলের মিষ্টি তৈরি করেছেন? হ্যাঁ, পটলের মিষ্টি নামটা শুনতে যতটা অদ্ভুত লাগে, খেতে কিন্তু তার চেয়েও মজার। হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। চলুন আর কথা না বাড়িয়ে মজাদার এই পটলের মিষ্টি তৈরি করার রেসিপিটি দেখে নিই। পটল দিয়ে এই মজাদার মিষ্টিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু পটল নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে এই পটলগুলোকে আমি ছিলে নিচ্ছি। পটলটা আমার ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এখন ছুরির সাহায্যে এর মাথা দুটোকে আমি কেটে নিচ্ছি। এবার ছুরির সাহায্যে পটলের মাঝ বরাবর চিরে নিচ্ছি। এটাকে এমনভাবে চিরে নিতে হবে যাতে উপরের অংশটা জোড়া লাগানো থাকে। এখন একটি চামচের সাহায্যে এর ভিতরের অংশটাকে আমি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। একই রকম ভাবে সবগুলো পটলই আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো পটলই আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এবার পটলগুলোকে সিদ্ধ করার জন্য একটি প্যানে পরিমাণ মতো জল গরম করে নিচ্ছি। জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে ছিলে নেওয়া পটলগুলো দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিচ্ছি। পাঁচ মিনিট মিডিয়াম আঁচে সিদ্ধ করে নেওয়ার পর পটলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এগুলোকে তুলে জলটা আমি ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এবার মিষ্টিটা তৈরি করার জন্য আমি মিষ্টির শিরাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 1/2 কাপ জল ও 2-3টি এলাচি দিয়ে এটাকে আমি জাল করে নিচ্ছি। যেহেতু আমি মিষ্টিটা পটল দিয়ে তৈরি করছি, তাই মিষ্টিটা তৈরির পর কালারটা যাতে সুন্দর দেখা যায় তার জন্য এখানে আমি কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি ফুড কালারটা দিতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। পাঁচ ছয় মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেওয়ার পর চিনির শিরাটা আমার ঘন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা পটলগুলো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি। সাত থেকে 8 মিনিট লো আঁচে জাল করে নেয়ার পর শিরাটা পটলের গায়ে ভালো মতো লেগে গিয়েছে। এবার পটলগুলো আমি শিরা থেকে তুলে নিচ্ছি। এবার মিষ্টির জন্য আমি ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, 7 মতো চিনি ও 3 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি লো আঁচে জাল করে নিচ্ছি।
দশ থেকে বারো মিনিট লো আঁচে জাল করে নেয়ার পর দুধের মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে। আর দুধের এই মিশ্রণটা তৈরি করার সময় অবশ্যই চুলার আঁচটা লোয়েতে রাখতে হবে। যদি আঁচটা বাড়ানো থাকে তাহলে এটা পুড়ে যাবে আর মিষ্টিটা খেতেও ভালো লাগবে না। এবার এর মধ্যে আধা কাপ কাজু ও কাঠবাদাম কুচি এবং এক টেবিল চামচ ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাদাম দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেয়ার পর এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে। দুধের ক্ষীরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে গিয়েছে, আর এদিকে আমার পটলগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই পটলের মাঝখানে আমি দুধের ক্ষীরটা ভরে নিচ্ছি। ক্ষীরটা পটলের ভিতরে এমনভাবে ভরে নিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। এভাবে আমি সবগুলো পটলের ভিতরে ক্ষীরটা ভরে নিচ্ছি। সবশেষে পটলের এই মিষ্টিটাকে আমি কাজু কাঠবাদাম কুচি এবং চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিয়েছি। আজকের এই ভিন্ন স্বাদের পটলের মিষ্টির রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।